শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের কালনাগের বনমসজিদ তলা এলাকায় বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। বিজেপি কর্মীদের অভিযোগ, এই এলাকায় তাদের দলীয় কার্যালয় একটি বৈঠক চলাকালীন হঠাৎ পুলিশ উপস্থিত হয়ে তাদের কার্যালয় তল্লাশি চালাতে যায়। তাদের আরো অভিযোগ, পুলিশের কাছে তল্লাশি চালানোর কোনো প্রমাণপত্র ছিল না। এই নিয়ে উভয়ের মধ্যে বিবাদ শুরু হয়। এরই প্রতিবাদে তারা রাস্তা অবরোধে সামিল হন। তোমরা ক্যামেরা রাখো, পুলিশ কোন গাঁজা বা বোম ঢুকিয়ে আমার পার্টি কর্মীদের ফাঁসাতে পারে, এটুকু লক্ষ্য রাখো। আমার কথা হচ্ছে, খাগড়াগড় বোম বিস্ফোরণ হয়েছে, পুলিশ গিয়ে তার প্রমাণ নষ্ট করেছে। সেদিন বোম দিয়ে একটা বাচ্চা ছেলে মারা গেল, আর আজকে পুলিশ এসে পার্টি অফিস। ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী দেশদ্রোহিতা করে না, যদি করে আমরা পুলিশের কাছে গিয়ে স্যালেন্ডার হব। আর পুলিশ কেন ভয় দেখাচ্ছে, চমকে ধমকে ভোট কেড়ে দেবে না? আমি আপনাদের বলছি, সমস্ত মানুষ আজ রাস্তায় নামিয়ে দেবো। আমি উত্তর বিধানসভার সমস্ত মানুষ, আমরা 50টা পয়েন্ট অবরোধ করবো। এই চলুন, এইখানে আমরা আজকে সকাল 11টার সময় আমাদের বিধানসভা, উত্তর বিধানসভা 206টি উত্তর বিধানসভার মিটিং ছিল ইলেকশন সঞ্চালন সমিতি, এবং আমরা তার জন্য উপস্থিত হই। এখানে মিটিং চলাকালীন আমরা হট্টগোল শুনতে পাই এবং দরজায় জোরে জোরে নকিং হয়। আমরা বাইরে বেরিয়ে দেখি কি পুলিশ এসে দাঁড়িয়ে আছে। আমরা অফিসারকে একটাই কথা জিজ্ঞেস করি কি আপনাদের আইডেন্টিটা আমাদেরকে বলুন এবং আপনারা কী জন্য এসছেন। ওনারা বলেন আমরা এই বাড়িটা সার্চ করবো, কে কে আছে। তা আমি তখন ওনাদেরকে বলি কি আপনাদের কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে। ওনাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল না, তা সত্ত্বেও ওনারা পাঁচিলে ওটাউটি করছেন। তারই প্রতিবাদ আমরা জানিয়েছি কি আপনারা যখন কারোর বাড়িতে ঢুকবেন বা একটা বিধানসভা সঞ্চালন, একটা বিধানসভা কার্যালয়ে যখন ঢুকবেন, তার তো একটা সার্চ ওয়ারেন্ট থাকবে। আমরা কোঅপারেট করতে রাজি আছি, আপনারা ভেতরে আসতেও পারেন, কারণ ওনারা স্পষ্টভাবে কিছু বলছেন। ওনারা কোনো সঠিকভাবে কথা বলছেন না আমাদের সাথে, খুব রুড বিহেভ করছেন। এটাই হচ্ছে আমাদের এখন এখন 15 দিন ইলেকশনে আছে। আপনারা সকলে জানেন যে 15 দিন ইলেকশন আছে, আমরা যথারীতি সবাই ব্যস্ত আছে। এই টাইমে আমাদেরকে এইভাবে এসে উদ্বাস্ত করা মানে টাইম কিলিং এর একটা ব্যাপার আছে। তারপরে কি পুলিশ ঢুকেছিল সেখানে? না, এখনো বাড়ির মধ্যে ঢোকেনি, কিন্তু পাঁচিলে ওটা
দেওয়ার চেষ্টা করেছিল সেটা আমরা বাধা দিয়েছি। আমরা বলেছি সার্চ ওয়ারেন্ট আনুন, আমরা সহযোগিতা করব এবং পাকিস্তান থেকে খবর পাওয়া যাচ্ছে যে এখানে বহিরাগতরা এসেছিলেন আপনাদের কাছে। বহিরাগত বলতে কি বোঝায়? আমি আচ্ছা এখানে এটা আমার জানা নাই, বিহার ইউপি থেকে লোক এসছে এটা আমার জানা নাই। এটা হ্যাঁ বলুন না, রাজনৈতিক হিংসা তো এখানে হয়নি। আমরা যখন সকালে আসি আমরা এখানে টিফিনও করলাম, তারপরে আমরা মিটিংয়ের জন্য চলে গেলাম, তখন অবধি কোনো রকমের হিংসা বা কোনো হট্টগোল ছিল না। এই বিষয়ে আর কিছু তো বলার নেই আমার। আমরা এখন খুবই ব্যস্ত এবং খুব আমরা নিজের প্রার্থীকে নিয়ে প্রচারে খুবই ব্যস্ত। এখন বুঝতে পারছি না কি পুলিশ এটা কী কারণে করছে এবং না পুলিশ আমাদেরকে কোনো ইনফরমেশন দেয়নি। আরে সার্চ করবেন সেটা কিসের জন্য সেটাও পুলিশ যদি আমাদেরকে জানায়। আজকে আমাদের উত্তর বিধানসভা নির্বাচনী কার্যালয়ে একটি ইলেকশন কমিটির বৈঠক চলছিল, সেখানে হঠাৎ নিচে থেকে খবর দেয় আমাদের ছেলেরা যে চারিদিকে পুলিশ এসেছে, পুলিশ ডাকাডাকি করছে, হ্যাঁ গোটা মানে বাড়ির চারিদিকে ঘিরে ফেলেছে। তো আমাদের কো কনভেনার রতন তিওয়ারি দাদা যখন নিচে নেমে এলেন তখন উনি একাই ছিলেন আর দু একটা ভাই ছিল। তো ওনার সঙ্গে আমাদের যখন পুলিশরা এসেছিলেন ওনার সঙ্গে জোর গলায় বাজেভাবে কথা বলছিলেন। তো আমি ভাবলাম আমি নিচে যাই, মিটিং আমাদের চলছে, আমি নিচে গিয়ে দেখি। তো আমি যখন আসি তখন দেখি দাদার সঙ্গে বিচ্ছিন্নভাবে কথাবার্তা বলছেন। আমি যখন দাদা হয়ে দু এক কথা বলতে যাই তখন আমাকে হাত ধরে ঠেলে ফেলে দিচ্ছে, আপনি সরে যান, আমার সঙ্গে বাজে ব্যবহার করছে। ওটা পুলিশ, পুলিশ আমার সঙ্গে এক মিনিট আমার সঙ্গে বাদে ব্যবহার করছে। তখন আমি বলছি দেখুন আপনারা দাদা রীতিমতো ওনাদের সঙ্গে কথা বলছেন, আপনারা যে সার্চ করতে এসেছেন সার্চ ওয়ারেন্ট দেখান। ওনারা বলছে আমরা সার্চ ওয়ারেন্ট দেখাবো না, প্লাস দাদার সঙ্গে বাদেভাবে কথা বলছে, মানে হয়তো দাদাকে মারবেন। তো ওনারা যদি দাদা গায়ে হাত তোলে আমি সেইভাবে তখন তাড়াহুড়োর মধ্যে ফোনও বের করতে পারছি না, যেটা লাইভ করব। আমি দাদার সামনে যাই তখন পুলিশ আমার সঙ্গে আমি একজন মহিলা ধস্তধস্তি করেন। তখন আমরা যখন জোর গলায় করি বা আমাদের আমাদের উপর থেকে আসি, আমাদের সব আরও মহিলারা নেমে আসে, হ্যাঁ তখন দেখি যে আপনাদের নেম প্লেট কোথায়, তখন দেখি তাদের কোনো নেম প্লেট নেই। যখন সিভিক পুলিশকে আমরা জারি করি তখন ভয়ে পুলিশ পালিয়ে যায়। এরকম পরিস্থিতি মানে আমি মাটিতে পড়ে যাই, আমার দিদিরা এই মহিলারা এসে আমাকে তোলেন, আমার দাদারা এসে তোলেন। আমি হচ্ছি বর্ধমান সদর জেলার মহিলা মোর্চার, বলুন একদম বিরোধী দলের চক্রান্ত, এটা একদম টিএমসি দলে চক্রান্ত বুঝতে পাচ্ছি। আমাদের যে বিধানসভা নির্বাচনের যে প্রচার যেভাবে চলছে, আমরা যেভাবে মানুষের কাছে আশ্বাস পাচ্ছি তো খুব ভালো। তো সেই একটা চক্রান্ত করছেন যাতে প্রশাসনকে দিয়ে পুলিশকে দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়, আমাদেরকে ভয় দেখানো হয়। এ ব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন দেবনাথ জানান বিজেপির কাজ হচ্ছে রাস্তা অবরোধ করা। ওরা তো সারা বাংলা অবরোধ করে দিচ্ছে, আবার রাস্তা আবার কোথায় রাস্তা হবে? হ্যাঁ প্রশাসন ভাবে এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে আছে, এরা সব করতে পারে, ওরা করবে। মানুষদেরকে আরও বেশি আতঙ্কি হচ্ছে এইভাবে রাস্তা অবরোধ করলে, মানুষ যাতায়াত করতে পারছে না, অশান্তি বাড়ছে। মানুষই তার বিচার করবে, তারা চলাচলের অসুবিধার সৃষ্টি করছে এইরকম ভোটের সময়। মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে যারা বিঘ্নিত করে তাদের বিরুদ্ধে মানুষই সরব হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।